সম্মানিত দিনী ভাই বোন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদব শিষ্টাচারের কথা বললেন। ভবিষ্যতে কোনোদিন কোনো জায়গায় গিয়ে হইচই করে ক্ষমতা দেখিয়ে কিছু করে নেওয়ার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে ভিন্ন ধরনের পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পাপের জগতের আর কোনো পাপের ভাষা আল্লাহর নবী এইভাবে উল্লেখ করেননি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের চেয়ে বড় পাপ হলো শেরেক করা, কিন্তু ভাষা এরকম নয়। সুদের চেয়ে বড় পাপ হলো বাপ মাকে গালি দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের চেয়ে বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। চাঁপাই নবাবগঞ্জ জেলে 20-25 বছর থেকে কত মানুষ আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। মিথ্যা সাক্ষী, মিথ্যুক সাক্ষী দিচ্ছে এভাবে, আমি তাকে দুই চোখে মারতে দেখেছি, অথচ যার নামে বলছে সেই সেদিন না চলেছিল না, এর নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী মহাপাপ, সুদের চেয়ে বড় পাপ। তবে সুদও বড় পাপ, কিন্তু মিথ্যা সাক্ষীর ভাষা এমন নয়। সুদের যেই ভাষা, অবাক ভাষা, অবাক অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন মানুষকে হত্যা করা মহাপাপ, তবে ভাষা এমন নয়। এতিমের সম্পদ খেয়ে নেওয়া মহাপাপ, তবে ভাষা এমন নয়। জাদু করা মহাপাপ, জাদু শিখা মহাপাপ, তবে ভাষা এমন নয়। দেখুন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসারহায়ান করেছিল মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এইভাবে কোনো ভাষা নেই। এরকম একটা ভাষা অন্যভাবে আছে আল্লাহ রাসূলের মুখের, সেটা হলো এই এইভাবে আমার দিকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, এটা তিনি দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে অন্যায় আচরণে, খারাপ আচরণে, নোংরামিতে, ল্যাংটা হওয়াতে, আদব কায়দায় মিলে যাবে তাদের মতো সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান। আমার উম্মত নোংরামিতে, চুল ছোট করাতে, ওই গেঞ্জি গায়ে দেওয়াতে, স্কিন পায়জামা পরাতে, ঢিলা ঢালা পায়জামা পরাতে, আরো পোশাক আশাকে, চাল চলনে, কথা কর্মে তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। এই পর্যন্ত বলতে বলতে এবার নিচের নামতে, ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। দেখেন আমি বলি, নিচে নামতে লাগলেন। বলতে বলতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে। হাদিস তো সহি, কি বিচার, বিচার কি? তোমার গায়ে যে গেঞ্জিটা আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওই গেঞ্জিটা টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। ওকে এইভাবে ছিটি দো, থুথু দু, তোমার গেঞ্জিটাতে আমি থুথু দিয়ে দেবো, আর পা দিয়ে এইভাবে দূর করে দিলে এত ফেলে দেবো, ড্রেনে ফেলে দেবো, ওটা আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, অথচ তোমার গায়ে আছে। কে বলেছে এটা? তোমার বাপ। ভুল হিসাব, বাপ হলে আদব কায়দা লাগে, বাপ হলে নিয়ম নীতি লাগে। আল্লাহর নবী বলছেন, আনফিত আলাইয়ালিক মিন তালিক, ও পিতা
ও বাপ, ও পিতা, ও বাপ, তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো, শিখিয়ে দাও কিভাবে। বাপের জমিদারি আছে এই দেশে নাচল এলাকায়, ওকে লিজ দাও, বন্ধুক নয়, কট নয়, খায় খালাসি, ভাড়া, লিজ, টাকাও শেষ, বছরও শেষ। এভাবে টাকা ইনকাম করে ছেলে মেয়েকে পড়াও, যদি না পারো ব্যবসা করে পড়াও, যদি না পারো দিন মজুরি করে পড়াও, প্রত্যেক দিন 500 টাকা পাবা। যদি দিন মজুরি করতে না পারো উপার্জনের শেষ স্তরে চলে আসো, ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়াও, এটা হলো উপার্জনের শেষ স্তর। ভিক্ষে করে পড়াও, ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, ওদের আদব কায়দা থেকে পৃথক করে রাখতে হবে, ওদের নিয়ম নীতি থেকে পৃথক করে রাখতে হবে। তার মানে বাপকে বুঝতে হবে আদব কায়দা কী জিনিস, বাপকে বুঝতে হবে নিয়মকানুন কী জিনিস। আল্লাহর নবী বললেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো 20 বছর পূর্বে না চলে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ রাসূলের কথা বের করতে হবে, ঘটনা কি? আল্লাহ রাসূল তো মিথ্যা কথা বলেননি, আমরা তো বাহ্যিক দেখছি মিথ্যা কথা বলেছেন, তাহলে সমাধা কি করতে হবে? তাহলে সমাধা করে দেখাই। নাচল বাজারের সে একটা ভদ্র ছেলে, মেধা খুব ভালো, ভালো লেখাপড়া, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন মাসে। সেদিন আসলো, পাড়ার লোকেরা সবাই দেখলো, মাচাচিরা চেয়ে আছে যে আমাদের ভদ্র ছেলেটা পিজি হাসপাতালের বড় ডাক্তার আমাদের পাড়ায় আসলো। দেখা গেল গাড়ি থেকে নামলো, গলায় টাই আছে, প্যান্টটা টাকলোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এইবার আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা কি হবে, উঠে যাবে, আর মূর্খতা বর্ষণ হবে। আর ও যে প্রেসক্রিপশন লিখেছে, যে ওষুধ দিয়েছে, ও ভালোভাবে জানে যে এই কোম্পানির চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে, ও ভালোভাবে জানে। তো এখন যে টাকা পাওয়ার কারণে যে ওষুধ লিখেছে, এ প্রতারক, ধোকাবাজ না শিক্ষিত মানুষ? ধোকাবাজ, শিক্ষিত মানুষ নয়। না চলে অবহেলিত অনেক ছেলে আছে, সেগুলো বাদ দিয়ে সব বেটি ছেলেকে রেখেছে কাজের জন্য। আবার একটা পরীক্ষা দিলেই হতো, 5টা দিয়েছে, কোথায় তার সুবিধা আছে সেটা দেখেছে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যা মানে যে বিদ্যা উপকার করতে পারে তার নাম বিদ্যা। আল্লাহ নবী বলছেন, ওয়াউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ তোমার কাছে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তোমার কাছে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তোমার কাছে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ নবী এই বাক্য সকাল সন্ধ্যা বলতেন। আর তুমি ছেলে মাদ্রাসায় পড়ো, তোমার স্বভাব খারাপ, তুমি ঠিক মতো নামাজ পড়ো না, তোমার ওস্তাদ জর্দা খায় আর তোমাকে বোখারি পড়ায়, ছি 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 ছি, তোমার ওস্তাদের বিদ্যা কাজ করে না, ইনি শিক্ষিত মানুষ নন। সম্মানিত তিনি ভাই বোন, তিনি বলছেন অমিন কালবিন লায়াক শাহ, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে না, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে না, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহকে ভয় করে না। অমিন নাফসি লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা অল্পতে খুশি হয় না, ওই আত্মা চায় না যে আত্মা অল্পতে খুশি হয় না। বাড়ি হলো খেসবাই, নাচল বাজারে সকালবেলা তো আলুর দাম ছিল 20 টাকা কেজি, বিকেলবেলা তো হয়েছে 12টার পরে 15 টাকা কেজি। তো আর ছেলেকে বলে গেছিলো তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি, যেতে যেতে আলুর দাম 10-20 থেকে 15-তে চলে এসেছে। তখন সারাদিন বলছে, তোকে পিটাবো, তোকে পিটাবো, তোকে বাড়িতে রাখবো না, তুই কী করলি, তুই কত টাকা লস করলি? ওই যে একটুকু বলে না যে যাক বেটা, যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। সলাতের জন্য কিন্তু অত বলে না, ওই যে কেজিতে 5 টাকা করে কী হয়ে গেছে,
লস হয়ে গেছে, সাত দিন যাব তো কথাই বলছে, ঘুরে ঘুরে কথাই বলছে, তোর কারণে তো এটা হলো। একবারও বলে না যাক বেটা যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ, এই কথা বলে না। এ অন্তরের দাম আছে, যে অন্তর অল্পতেই খুশি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস করে কথা বলেছেন, আমার উম্মত কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে মিলে যাবে তাদের সাথে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনায় লিপ্ত হবে, অফিস আদালতে কোর্ট কাচারিতে খাতা কলমে চালচলনে কাপড়ে পোশাকাদিতে চুল ছাড়াতে সব তাদের সাথে মিশে যাবে। একটা মুসলিম মেয়ে স্কিন পায়জামা পরে কি করে, এখন পরে আছে এখন, এই ছেলে তুমি তোমার মাকে গিয়ে বলবা আসসালামু আলাইকুম খালা কেমন আছেন, দেখি তোমার মা কি বলে, কি খবর আব্বু এভাবে বলছো কেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন, ওই যে আমার আপুর পরনে স্কিন পায়জামা আছে সেই জন্য, শিষ্টাচার কাকে বলে, আদব কাদে কি জিনিস, তোমার মা কি সত্যি তোমার ছোট ভাইকে পায়জামাটা পাঞ্জাবিটা পরাতে পারে, শার্টটা পরাতে পারে, বলো তো দেখি, শার্টটা গায়ে দেওয়ার সময়তে কোন হাতটা আগে দিবে, ডান হাত, পায়জামা পরার সময়তে কোন পা আগে পরাবে, বান ডান পা, সবটাই শিষ্টাচার দিয়ে পূর্ণ, প্রত্যেকটা কাজ ইসলামী শিষ্টাচার দিয়ে পূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, চলেন সুদ মহাপাপ, মহান আল্লাহ বলেন কালু ইন্নামাল বায়ু মিসলুর রেবা, নিশ্চয় সুদ হচ্ছে ব্যবসার মতো। সেই কালের ইহুদিরা বলল, সেই কালের খ্রিস্টানেরা বলল, সেই কালের মূর্তি পূজক পৌত্তলিকারা বলল, শোনেন শোনেন, ব্যবসা হলো সুদের মতো, সুদ হলো ব্যবসার মতো, কেন সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে, দুইটাই তো একই, সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে। তখন আল্লাহ তাআলা বলছেন এক আহলাল্লাহুল বায়ু ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত ব্যবসা হালাল, কিয়ামত পর্যন্ত সুদ হারাম। শুধু তাই নয়, এ তো আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাজির আসাদিক এখনই আমল কেমা মাল আম্বিয়া ওসদাল সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন, ধরতে পারেননি একটু বেখিয়াল আছেন, সত্যবাদী ব্যবসায়ী যারা সত্য কথা দিয়ে দোকানপাট চালায় ব্যবসা বাণিজ্য করে, এরা কিয়ামতের মাঠে কার সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আর যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে, সাত শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আকিলুর রেবা, যে সুদ খায়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন সুদের বাস্তব অবস্থা দেখাই। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রেবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নার রেবা ওয়া ইন কাসরা, যদিও সুদ বাহ্যিকভাবে মনে হয় বেশি হচ্ছে, তার শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহর নবী বললেন যে সুদ খাবে সে নিঃস্ব হবে, যে সুদ খাবে সে নিঃস্ব হবে। আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমে যাবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং হাদিসের সমন্বয়ে বলছি,
যে সুদ খাবে তাকে একদিন ভিক্ষে করে খেতে হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষে করবে, নয় তার ছেলে ভিক্ষে করবে, নয় তার ছেলে ভিক্ষে করবে, এই টাকা থাকবে না, একদিন না একদিন তাকে ভিক্ষে করে খেতে হবে, এ কথাই ঠিক। শুনুন, আল্লাহর নবী বলছেন সুদ খেলে টাকা কমে যায়, আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায়, আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ কি হয়, নিঃস্ব হয়। এইখানে একটা কথা বলে রাখি, যেটা আবদুল্লাহর বক্তব্যে আমিও অবগত হয়েছি। যখন আবদুল্লাহ বক্তব্য দেয় তখন আমি এক খেলে চেয়ে থাকি, তো অনেক কথা আমি অবগত হয়েছি, তার মধ্যে এটাও একটা। একদিন বক্তব্যে বলছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, টাকাকে যদি মানুষ তার নিজ গতিতে চলতে না দেয় তাহলে টাকার উপরে জুলুম হবে, তখন মানুষের উপরে অশান্তি বিপদ সংকট নেমে আসবে। টাকার নিজ গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার হতে হবে। এক বোতল পানি নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এটা হলো টাকার নিজস্ব গতি। এক কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এটা হলো টাকার নিজস্ব গতি। যদি টাকার নিজস্ব গতিকে চলতে না দিই, সেইটা হলো টাকা দিয়ে যদি টাকা নিই তখন টাকার উপরে জুলুম হবে। বোঝা গেল না? যদি টাকা দিয়ে টাকা নিই তখন এটা সুদ হবে, এটা টাকার উপরে জুলুম হবে। একশো টাকা দিয়ে ১২০ টাকা নিলাম, তখন টাকা দিয়ে টাকা নিলাম, তখন টাকাকে আর নিজ গতিতে চলতে দেওয়া হলো না, ওর উপরে জুলুম হবে, তখন মানুষ নিঃস্ব হবে, তখন মানুষ বিপদে পড়বে। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে। মনে থাকবে না মনে হয়, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হতে হবে। আমি এটা পানি নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি ১০০ টাকা দিয়ে ১২০ টাকা নিয়েছি, এইবার টাকার উপরে জুলুম হয়েছে, ওকে নিজস্ব গতিতে থাকতে দেওয়া হয়নি, অতএব মানুষ বিপদে পড়বে। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের পাপের সম্পৃক্ততা দেখালেন জেনার সাথে, অথচ পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনার পাপ, পাপের জগতে সবচেয়ে ভয়াবহ পাপ জেনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি বিবাহ করার পূর্বেই জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ১০০ লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এটা হলো জেনার ফলাফল। আল্লাহর নবী এই জেনার সাথে সুদকে লাগিয়ে দিলেন। এক মিনিট, এক মিনিট, আর একটু খেয়াল করবেন, পাপের জগতে আর একটা বড় পাপ আছে, তার মান এর চেয়ে ভারী। পাপের জগতে আর একটা পাপ আছে, তার মান তার ক্ষমতা এর চেয়ে ভারী, সেইটা হলো এই, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে তাহলে ৪০ দিন তার নামাজ কবুল হবে না, কিন্তু ভাষা এমন নয়। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে তাহলে ৪০ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো, সরস্বতী ভগবতী কালীর দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, আপনার মদ খেলে তেমন পাপ হয়। এর মান ভারী, কিন্তু ভাষাগতভাবে সুদের ভাষা ভারী। আল্লাহর নবী বললেন, কেউ যদি জেনে শুনে ১ টাকা সুদ খায়, ৩৬ বার জেনা করে যত পাপ হবে ১ টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহর নবী বললেন, সুদের পাপের ১৭টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, অবাক হতে হয়,
তিন কারণে মানুষকে হত্যা করা যায়। দুই শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার সুযোগ আছে, তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, তার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে থামেন থামেন থামেন, আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। আরেক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে, এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে, আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলতে লেগেছে থামেন থামেন থামেন, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, আপনার ফাঁসি হবে না। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নাই। এদেশের হাজারো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত আপনাকে এই কথা মনে রাখতে হবে, তার বেঁচে থাকার কোনো পৃথিবীতে পথঘাট নেই। এই ছেলে একদিকে আমার দিকে চেয়ে থাকো, এক খেলে আমি একটা বোখারি মুসলিম থেকে ঘটনা নকল করি, তাতে বাস্তব বোঝা যাবে সত্য সত্যই তাকে বাঁচানোর কোনো পথ নেই, এ কথাই ঠিক। যাও তিমরাত মিন গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা রাসুলের কাছে আসলো, এসে বলছে তাহির নিয়া রাসুলাল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বললেন ইরজেই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তোবা করো, ও তুমি এলেই হে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরা দেদুনি কামার আদাদ্দা মাইজিবনে মালিক, ও মাইজিবনে মালিক যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনা জেনা, আমার পেটে অবৈধ সন্তান আছে, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, দয়া করে বিচার করে দেন, আমি ফিরে যাব না। তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে, ইরজেই হাত্তা তালে দি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসে তোমার বিচার করে দেব। মহিলা চলে গেল, মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা প্রসব হয়েছে সবে মাত্র, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছেন আল্লাহ রসুল এই যে বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন। আল্লাহ রসুল দৃশ্য দেখে বলছেন ইরজেই, বাড়ি ফিরে যাও, ফারজেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপতে মিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে দু বছর দুধ পান করালো, দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, দেখা যায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। শুনুন একটা কথা, মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে, যতদিন খাবে খাবে, দু বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না। দুধ মা প্রমাণের সময়সীমা দুই বছর, দুধ মা প্রমাণের সময়সীমা দুই বছর। দুই বছর বয়সের মধ্যে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ খায় তাহলে সে তার দুধ মা হবে, এ কথাই ঠিক। বলছিলাম হাতের রুটি টুকরা প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফওয়াসা দাহু বেয়াদের জলিন মিলাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, তিনি বললেন যাও এ বাচ্চা লালন পালন করো, তারপরে বললেন সঙ্গী সাথী ইধাবু বিহা, তোমরা তাকে মাঠে নিয়ে যাও, অহবিরাল্লাহ সদরেহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, সোমবার জিমুহা, একে উড্ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সম্মানিত দিনী ভাই বোন, সাহাবিগণ তাকে মাঠে নিয়ে গেলেন, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ থেকে রক্ত বের হয়ে ছিটে খালিদের গায়ে লাগলো,
খালিদ গালি দিয়ে বলছিলেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এইভাবে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মানে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাকাদ তাবাত লাউ তাবা সাইমন সিনা গফিরালাহু, এমন তোবা মহিলা করেছে, এমন তোবা মহিলা করেছে, এমন ক্ষমা ভিক্ষে চেয়েছে, এমন ভাবে যদি বড় থেকে বড় পাপী ক্ষমা ভিক্ষে চাই তাহলে তার পাপকে ক্ষমা করা হবে। খালিদ তুমি কে গালি দিও না, এই কথা বলে তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, সব কিছু করলেন। তিনি বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন, কিন্তু তিনি ঘোষণা দিতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা বলতে পারলেন না। কেন? বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এটা উপর থেকে ফয়সালা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লা আকামে অযরাবে অবতনিলাউ দিয়েতে ওমানাবাতি সাজারাতে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম সুদ মহাপাপ। চলেন আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকেন, আপনাকে একটু ঘটনা শোনাই, হাদিসের অনুবাদ না করে মৌখিক শোনাই। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে তিনি বলছেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসতেন, বসে জিজ্ঞাসা করতেন তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা যদি স্বপ্নে কিছু দেখতাম আল্লাহ রাসূল তার স্বপ্নের তাবির করে দিতেন। একদা আল্লাহ রাসূল আমাদের বললেন সঙ্গী সাথী তোমরা রাতে স্বপ্নে কিছু দেখেছো? আমরা বললাম জি না, আমরা রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। আল্লাহ রাসূল বললেন শোনো, আমি গত রাতে দেখলাম দুইজন মানুষ এসে আমার দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। বাইতুল মুকাদ্দাস দিকে যেতে যেতে দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বাম দিকে ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, বারবার এই দৃশ্য। আমি বললাম মা হাজা একই দৃশ্য? কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে, তার মাথার উপরে মারলেই তার মাথা ভেঙে চৌচির হয়ে যায়, পাথরটা ছিটকে দূরে চলে যায়, পাথরটা নিয়ে এসে আবার মারে। আমি বললাম একই দৃশ্য? তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা আপনার চুলার মতো গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, তাতে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে আগুন উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে, তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে। আমি বললাম একই দৃশ্য? তারা দুজন বললেন চলতে চলতে থাকেন। চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা নদী, নদীতে রক্ত আছে, পানি নেই, শুধু রক্ত আর রক্ত, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, নদীর মাঝামাঝিতে একটা লোক আছে, যতবার লোকটা উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে। দৃশ্য দেখে বললাম একই দৃশ্য? তারা কিছু না বলে বললেন চলতে থাকেন। পরের অংশটুকু আপনাকে বুঝিয়ে বলি, ওই যে আপনি দেখলেন প্রথমে যার মুখকে চিরে ফেলা হচ্ছে সে হচ্ছে মিথ্যুক, মিথ্যা কথা বলতো, যার কারণে এই শাস্তি হচ্ছে, ওই যে দেখলেন মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, এ একজন আলেম মানুষ, এলম অনুযায়ী আমল করতো না, যার কারণে এভাবে শাস্তি হচ্ছে।